আসে তাহলে আমাদের এই দশটা দাবি মানে নিতে হবে, আর
দলকে আমরা সাপোর্ট করেছি, আমরা কেউ ভুল করেছি? এগুলা যে দাবি জানাচ্ছে, এগুলা দাবি আমাদের দরকার আছে কিনা? আমাদের যুবক যুবতী যারা শিক্ষিত আছে, এদের চাকরির দরকার আছে কিনা? আমাদের যাদের যে মানে ধর্মীয় যেগুলো অনুষ্ঠান আছে, সেগুলো উন্নত করার দরকার আছে কিনা? আমরা এই সব দাবিগুলো আমরা রেখেছি। আর উনি আমাদেরকে কথা দিয়েছে, যদি উনি এই কাজ না করে, আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়ে যার একটা কথা বলে যাই, আগামী বিধানসভায় আপনারা দেখিয়ে দিবেন, পরবর্তী আপনারা দেখাই দিবেন, জমিয়ত উলামা হিন্দ সরকার বানাইতেও পারে, জমিয়ত উলামা হিন্দ সরকার ভেঙে দিতেও পারে। তাই আপনারা, আমি এখানে আপনাদেরকে বলার জন্য একটা কথা এসেছি, যে আপনারা কেউ ভুল পথে যাবেন না। আপনারা জানেন, সংবাদ মাধ্যমে আপনারা শুনেছেন, টিভিতে আপনারা শুনেছেন, পেপার পত্রিকায় আপনারা পড়েছেন, যে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা কি করে সাম্প্রদায়িক ভাষণ দিয়ে আমাদের মধ্যে বড় হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তারা চেষ্টা আছে কিনা? বিভিন্ন সময় বলে মসজিদের আসা আজানকে বন্ধ করে দিতে হবে। কত বড় কথা যে আজান শুনে আমরা আল্লাহর নাম নিই, যে আজান শুনে আমরা নামাজ পড়ি, যে আজান শুনে আমরা আল্লাহর ইবাদত করি, সেই আজানকে বন্ধ করে দেওয়ার জন্য। তাই সব আপনার কি এখানে রাজি আছে আজান বন্ধ করার জন্য? আমরা কি করি, আমাদের ধর্ম কি বলে, যে যে পশুটা তোমার জন্য বৈধ করা হয়েছে সেটাকে হালাল করে খাওয়ার জন্য, জবাই করে খাওয়ার জন্য আমাদের ইসলাম ধর্ম বলছে, বলছে কিনা? ওটা কি আপনি মূর্ছায় যদি করেন আপনার জন্য জায়েজ হবে, বৈধ হবে? কেন তো তারা বলতেছে এগুলো হালাল বন্ধ করে দাও। তাহলে এইদিকে যদি আমরা লক্ষ্য করবেন, কখনো যদি আমরা হুঁশিয়ার না হই, আবার যদি তারা যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে ওটা তারা করবে, এটা হলো নিশ্চিত। তাই আমরা বলার জন্য এখানে এসেছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আসামের মধ্যে যে পরিস্থিতি, আমরা সবাই অবগত আছি, আছে কিনা? যাওয়া এনআরসির টাইমে আমাদের মা বোনেরা, আমরা বিভিন্ন জায়গায় যে আমরা হিয়ারিং করেছি, বিভিন্ন জায়গায় যাই আমরা, দূরে দূরে 10 কিলোমিটার 20 কিলোমিটার 50 কিলোমিটার দূরে গিয়ে আমরা হিয়ারিং করেছি। লাইনের মধ্যে আমরা দেখছি, আমরা জমিয়ত উলামা হিন্দের থেকে পানির ব্যবস্থা করেছি, তাদের সহায়ের জন্য আমরা যাতায়াতের ব্যবস্থা করেছিলাম। এই আমরা লক্ষ্য করছি, এই মহিলা বুড়া বৃদ্ধ মহিলা মানুষ, গর্ভবতী মহিলা মানুষ লাইনের মধ্যে দাঁড়াইয়া তাদের কত কষ্ট হয়েছিল, এই কষ্ট সম্মুখীন কেনা আমাদেরকে সহজ করে তো দিতে পারত দেয় নাই, কারণ তাদের হাতে আছে ক্ষমতা, তারা যেটা ইচ্ছা সেটাই করতে পারে। যদি বলে এখানে থেকে জোরহাট যেতে হবে হিয়ারিং জন্য, কি করবো? আমাদের যেতেই হবে, কারণ তারা সরকার বলছে, তাই না? তাই আমরা দেখাই দিন, সেটা দেখাই দিবেন তো, হাত ইচ্ছা করেন আমরা দেখে দেব। আমরা কেন আসলাম এখানে?